সালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন গরুর মাংস রান্না করব কষা মাংস করবো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে দিয়ে দিলাম রসুন ক একটা রসুন নিয়েছি কোয়া করে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি তেজপাতা এলাচ ডাঢ় আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে নিব লবঙ্গও দিয়েছিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে সাথে সময় থাকলে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন আর যদি সময় না থাকে সঙ্গে সঙ্গেও রান্না করা যাবে আমি একটু হাটটা ধুয়ে পানি দিয়ে দিলাম এ পর যে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিই আপনারা উঠিয়ে নিয়েছি দেখুন পানি কত পানি বেরোয় এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে একদম অল্প জালে দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে আবার ঢাকনাতে ঢেকে দিলাম পানিটা শুকিয়ে গিয়েছে দেখুন একবারে শুকনো হয়ে গিয়েছে খুবই সুন্দর হয়েছে কষানো খেতেও খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক মজা হয়েছিল খেতে এভাবে রান্না করে দেখেন খুবই মজা হবে দেখেন ঝোলটা কত ঘন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ